হ্যাঁ, কিভাবে এডিট করব? আপনি সূত্রটাকে আমার হাত বরাবর এনে বসাই দেন, হাত বরাবর। ওকে ওকে ওকে। মানে আজকে আপনি কি ফটো এডিট করাতে আসছেন? জি জি। ও না, মানে দেখেন তো কেমন হয়েছে। এটা কোন এডিট না, ভালোই তো লাগতেছে। কত সুন্দর চকলেটের মতো এনে আপনার হাতে ফাঁসে বসাই দিছি, ভালোই তো লাগতেছে। মজা আয়া। এভাবে না তো, আর একটু ভালো করে করেন। ও ও আচ্ছা আচ্ছা। শাবাশ বেটা। আঙ্গুরগুলোকে দেখেন তো আপনি কি বানাই দিছেন। ইয়ে না, মানে আমি তো ঠিকই করতেছি। এভাবে না, আর একটু রিয়েলিস্টিক ভাবে বসান। ও ও আচ্ছা আচ্ছা। দেখেন তো এবার। তোরা আপনি আমার সাথে মজা করতেছেন। এহে না, মানে আমি যেভাবে এডিট করতেছি ভালোই তো হচ্ছে। জানি না আপনার কেন পছন্দ হচ্ছে না। আপনি আরো কোথাও এডিট করাই দেখতে পারেন, আমার থেকে কেউ ভালো এডিট করতে পারবে না। এহে এটা আর কি। আপনার আমি আবার বলতেছি, মানে একদম রিয়েলিস্টিক ভাবে, যাতে বোঝা না যায় সূর্যটাকে যে আমি হাত দিয়ে ঢুকতেছি, এটা যাতে বোঝা না যায়। ওকে হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। কি রে ভাই, আপনারা কি শয়তানের লড়াই? শয়তানের লড়াই কি আছে ভাই? আপনার বাজেট অনুযায়ী আপনি যেমন বাজেট তেমন এডিট। ভাই আপনি কি আসলে বুঝতেছেন না আমি আপনাকে কি বলতে চাইতেছি? টেনো দিলে আয়া কেন বুঝলাম রে ভাই। এগুলো কোন এডিট হলো তো? কি হলো তাহলে? কসুর এডিট এগুলা। আবে সালে, ধরো নিয়ে খোঁতখোঁত বাদ দেন, আপনি এডিট করেন আবার। মানে ভাই আমি বুঝলাম না কি বলবো আপনাকে। দেখেন আমি আর কি করবো, আমি তো ভালোভাবে এডিট করতেছি, বাট আপনার পছন্দ হচ্ছে না, এখন আমার কি করা? নিচের দিকে তাকাচ্ছেন কেন আপনি বারবার? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ফকিন্নি মার্কা মানুষজন কোথেকে আসে এরা কে জানে।